এই যে বন্ধুগণ, আজকে জাল নিয়ে আসছি দুইটা। এই আমরা তিনজন আসছি আজকে মাছ মারতে। কত জাল এটা বের কর, বুঝলো? এটা একদম নতুন আনছি, একেবারে নতুন। একবার কালি মারা দেওয়া হয়েছে বাসার মধ্যে ওই আর কি। আরেকটা সেটের ভিতরে দিলাম, ওদের পুরান জাল। ওকে, ও চার মারতে গেছে। কোন কোন এই জায়গা কেউ দিছিল? মোটামুটি ভালো মাছ আসছে না? কত ডিউব আছে? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মাছ আছে। হনুমান কথা বুঝি না। বিয়াস আমরা একটু লাইক দিয়ে আমরা শেয়ার বাড়াইয়া দিয়েন, হ্যাঁ অবশ্যই। আমরা মাছ মারার জন্য উৎসাহ হই, আপনারা প্রতি সপ্তাহে মাছ মাইরে যে দেখাইতে পারি, আনন্দ দিতে পারি। কাঁদিস না কাঁদিস না, মাছ খাইতে দেন নতুন। কত বড় ট্যাংরা, 250 গ্রাম উপরে কোনো বিশাল বড় ট্যাংরা। ওরে আলমান, আলমানের বাইরে আইছে। তুই কে রে, তুই আমাদের দেখ দরকার নেই। আমি তো এনতে কি দেখতেছি, মোটামুটি ভালো লাগছে এটা না? আমি তো জানি রে ভাই, আমি তো সকাল পড়লে আইছিলাম না, এখন তো বন্ধুরা রে দেখাইতাছি না দেখে এখন আইসি আর কি। কত কষ্ট করতেছি বন্ধুরা তো বুঝতেছে না, কত চেষ্টা করতেছি ভাই। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, দেওড়া তুই তো থেকে তো আমরা রানমান ভাই বললা কি বিষয় হতো না বাস্তব। দেখ তুই একটা খুলতে খুলতে রানমানে সাইডটা খুলছে, কটা খুলতে তুই দেখছো? নির্ভরশীল আর একটা আছে আর মন্দ, আমি ওকে দিই আনলে দে, আমি মারি। ও কোন মার মিডল দা, এটা দিয়ে দে, এটা দিয়ে মারি। তুই মারতে পারবে তো? উড়ে মার, একজন মারলে তো আমি সব মারতে পারি। উড়ে মারতেলে মার না, যদি যে তো আইছে দি বাঙ্গাড়া মাছ আইবো নি, বাঙ্গাড়া পুরাটা মারতেলে তুই চেয়ারে দি মারতে। না না না, একটা দে মারলে না বাবা, এর একবেটা মাছ রইছে। ট্যাংরাইলে দুইটা তো কেমন যেত না? ছুটতেছে না রে ভাই, আমাদের আনমান ভাই চিকন আলী ভাই, এবার দশ কেউ হইলে যাই আমরা। একটা মারছিল, একটাতে প্রায় কেজি আসছে। আরে এখন আমি মারু, আমরা পাকনা ভাই মারতেছে জাল পাকনা পণ্ডিত মশাই, সামনে সামনে একবারে সামনে এনে মারছি আমি। হাই ভিউয়ার্স, আপনাদের সবাই অবগতির জন্য জানাই আমরা দেখি যে কি অবস্থা।
জালে কি পরিমাণ মাছ মাছ আসছে তা আপনারা সবাই দেখেন কতই আরে হুদু হুদু হ্যাঁ কোন ওই গ্যারান্টি লাগিয়েছে রে কারো কারো হুদুটা কোন মারা গেছে এটা দি হ্যাঁ এই যে ভাই দেখেন এটা স্টপ করুন কেন হাসান না 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 জুতা খোল জুতা ফালাইছে ভাই রে আমার তো ভয় লাগে রে আমার হাত তো দেখ কিতা পকেটো কিতা দেখেন আমাদের লোকজন কত পরিশ্রম করতেছে ওয়াও বন্ধুরা দেখেন মালয়েশিয়ার আপডেট মাছ চিকন বাসিয়ানোর মাছ ধর খুলতো এটা দেখছে এটা ইলিশ মাছ দেখেন বন্ধুগণ মালয়েশিয়া খালের ভিতরে ইলিশ মাছ পাওয়া যায় আরে কত দিয়েছে এটা কেমনে কিতা করতাম এখন কো আমি ধরতেছি তোর কিছু করা লাগবে না আমি মাছের উপরে ধরে রাখছি আমি তুমি কিতা ভাবছো কি আমি কি ক্যামেরাম্যান না দেখেন বাংলাদেশ ইলিশের মতন কিন্তু কেটে ইলিশ মাছ সেই সুন্দর ইলিশ না অনেক সুন্দর এই যেন আরেকটা হয়েছে এটা হচ্ছে ইকান বিলি তুই কচ্ছিস না আইসে না এটা আমার বাড়ি দিছে আমি কিছু মাছ আছে এই মাছটার নাম হচ্ছে আপনারা দেখেন এই মাছটার নাম হচ্ছে ইকান বিলি ইকান বিলি বাবা অত্যন্ত সুন্দর মাছ মাছটা অনেকটাই সুস্বাদু খেতে অসাদ কিন্তু একটু কাটা বলো মাছ আর কি এই যে দেখেন মাছ কোথায় ঢুকাইতে আছে বস্তার ভিতরে ঢুকাইতে আছে এটা দুই এক বস্তা গরম আইলে দুই এক বস্তা পরে গিয়ে যায় আর আছে মাঝে মাঝে যখন ডাইলা দেয় তখন মাছ নাই বুঝলো এখানে মারো জায়গা তারিখটা মারো না 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 এই যে আমাদের এক ভাই এক ট্যাংরা মাছ খুলতে যায় শহীদ হয়ে গেছে গা আপনারা সবাই দোয়া করেন তোমার শহীদতার জন্য আপনারা দোয়া করবেন কারণ কি কইছি মাছ ভালো মাছ দেবে এই যে গ্যাপটা আছে না খান ওই বাঙাডা বাঙাডা এই গ্যাপটা দিয়ে এটা জানি রে আমার হাত দিয়ে জাল ছিড়তো না একটা ছিড়ে জাল ছিড়ো কাম জাল দিয়ে তুলে যাবে আপনারা দেখেন আমরা জঙ্গল পেরিয়ে মাছ ধরতে যাচ্ছি জালটা এই দেখেন আমাতে দিয়ে জাল গেল আমি এই না যাইম গালুয়ে ধরে এই কোনাত লয়ে যাইম বুঝছ কে ধরাই ধরাই এই কোনা না মাছ আপনারা দেখেন আমরা জঙ্গল পেরিয়ে আমরা তাম্বু টাঙ্গাইছি একটু রেস্ট করার জন্য তো আবার এই যে বাইরে এলাম তাম্বুর থেকে আপনারা দেখেন হ্যাঁ এখানে মার সমস্যা নাই জঙ্গল পরে জঙ্গল ভালো দিয়ে আরে জাল খালি উড়াই নিয়ে উড়াই নিয়ে টুস করি বহা ওই জায়গায় যা ওই পৌঁছলে কোনো ফাঁড়া দেওয়া তুই
খালি আঙ্গাই দে আঙ্গাই নি খালি শিল বহ হ্যাঁ নেই তো মারবো তুই জানে কস আমাদের দুই জাল একসাথে পড়বো আমি আপনাদের সামনে ভাষ্যকার দিচ্ছি মোহাম্মদ চিকন আলী আরমান খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের দুইটা জাল একবারে বন্ধু বেটারা সাবস্ক্রাইব যেতারা ভিউয়ার্স ইয়া করবে তারা হ্যাঁ আবার উড়াই মা সালা কই এনে সালা তো যা উপর উড়ান লাগবে তো জাল আমাদের দুইটা জাল একই সাথে উঠতেছে আপনারা দেখেন আইসা আইসা মাছ আইসে চিন্তা করিস না ফজলু তোর কি তা খবর নাই সুরা হাফেজ অনেকগুলো আসছে আপনারা দেখেন আমাদের তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ বাইলা মাছ আরও নিত্য নতুন মাছ আছে আমাদের এখানে আপনারা যদি কিনতে চান তাহলে হয়তো আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া হবে তো আপনারা আমাদের সাথে ওই নাম্বারে যোগাযোগ করবেন বেচালাম এটি বেচালাম যে চ্যানেলের ভিতরে ইয়া দর্শকগুলো কয়া দিছি দর্শক দিয়ে ফিরিয়ে দিয়ে দিবি না বে সুম ফিরি না কষ্টে মাইরে তো দর্শক করে দেখাইছি কালারিং মাছ না এটা হচ্ছে আপনার ইকুরিয়ামের মাছ এটা চাইলে ইকুরিয়ামের ভিতরে চাষ করতে পারেন কিন্তু মাছটা বেয়াদ আদাতে লাভ দেয় তেলাফি এটা আমরা ছেড়ে দিলাম এই দেখেন এটা এই হচ্ছে ছোট তেলাপি আমরা এগুলো রাখবো না এগুলো আমরা ছেড়ে দেব এটা হচ্ছে ট্যাংরা খুব সুস্বাদু একটা মাছ বাংলাদেশের জনপ্রিয় একটা মাছ ট্যাংরা মাছ এই যে তেলাপি